প্যান্ডেলের দিকে এগোনো যাক, এগোনো যাক। প্রচুর সেলফি আর ছবি তুলে নিয়েছি, আমি যাবো সেখানে ছবি হবে না, হতেই পারে না। মেয়েটাকে অত্যাচার করা শুরু হয়ে গেছে অলরেডি। চলো তাহলে পায়ে পায়ে এগিয়ে যাই, দেখা যাক কত দূর যাই। গুটি গুটি পায়ে যা। ওয়েলকাম ব্যাক টু অনন্যার ব্লগস। আবার প্রথমেই তোমাদেরকে জানাই মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা বন্ধুরা। সকালে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে এনার্জি ড্রিঙ্ক চা খেয়ে রেডি হয়ে এখন যাচ্ছি সবজি বাজার করতে। এই যে বাড়ির কাছে যুবমায়া বাজারটা রয়েছে সেখানে, তাহলে চলো বেরোই, তাড়াতাড়ি গিয়ে বাজারটা করে আনি। তারপরে ব্যাংকের কাজটাও তো করতে হবে, আজকে তো ব্যাংকে যেতেই হবে বন্ধুরা, কাজটা তো করতেই হবে, কালকে হয়নি। তাহলে চলো বাজারে বেরোই, তারপর সময় সুযোগ মতো দেখা হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সাথে। কত ওজন হবে? আচ্ছা তাহলে দিয়ে দাও এটা। বন্ধুরা বাজারগুলো বাড়িতে রাখলাম, ঘেমেছি, কি রোদ উঠেছে, তাও ভালো এরকমই রোদ উঠুক তাহলে পুজোটা ভালো কাটবে, যতই গরম লাগবে বৃষ্টি যেন না হয়। যাই হোক বাজার করা কমপ্লিট হলো, যদিও লাল শাক পাইনি যেটা মানে খুব দরকার ছিল, কালকে আবার ট্রাই করতে হবে। আর এখন তো ব্যাংকে যাচ্ছি, ব্যাংকের কাজটা তো করতেই হবে, আজকে না হলে আর হবে না, ব্যাংক বন্ধ হয়ে যাবে। যাই বন্ধুরা দেখি কি পরিস্থিতি, তারপর সময় সুযোগ মতো দেখা হচ্ছে, কথা হচ্ছে আবার তোমাদের সাথে। গেলাম বন্ধুরা টোটোতে, তাহলে চলো যাই, রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি, তাহলে চলো বেরোই তারপর দেখা হচ্ছে আবার। চলে এসেছি, ঠাকুর দেখাচ্ছি। চলে এসেছি বালুরঘাটের মাঝখানে এক টুকরো কলকাতায় সৃজনীতে। আশা আছে আজকে আমার পার্টনার, ওর সাথে বেরিয়েছি আজকে, ষষ্ঠী থেকে শুরু হয়ে গেছে আমাদের পুজো পরিক্রমা। ঠাকুর নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো, প্যান্ডেল সমেত ঠাকুর দেখার আমার কিরকম ক্রেজ আছে আজকেই তোমরা বুঝতে পারবে, আজকে থেকে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি শুধু তোমরা না, ও বুঝতে পারবে, ও তো এতদিন ভাবতো আমার মতো মানুষ হয় না, এখন বুঝতে পারবে ম্যানিয়া মানুষ হয় না। তাহলে চলো এগোনো যাক। ও কি দারুণ না, দক্ষিণেশ্বরের আদলে তৈরি হয়েছে সৃজনীর প্যান্ডেল, ওয়াও অসাধারণ। চলো ভেতরে যাই দেখাচ্ছি, কি দারুণ সিম্পল মধ্যে এত সুন্দর সৃজনীর ঠাকুর, এবার ওয়াও দেখো কি দারুণ, তাই না? রুদ্রাণী রূপে মা দুর্গা, অসাধারণ। দেখো এটা সৃজনী অরিজিনাল পুজো, মানে ওটাও পুজো, এখানেই তো পুজো হয়, এই সেই মন্দিরের মা, এনাকেও দেখিয়ে দিলাম। দেখো কি মিষ্টি দেখতে, তাই না? নেক্সট প্যান্ডেলের দিকে এগোনো যাক, এগোনো যাক। প্রচুর সেলফি আর ছবি তুলে নিয়েছি, আমি যাবো সেখানে ছবি হবে না, হতেই পারে না, মেয়েটাকে অত্যাচার করা শুরু হয়ে গেছে অনেক। চলো তাহলে পায়ে পায়ে এগিয়ে যাই, দেখা যাক কত দূর যাই, গুটি গুটি পায়ে যা, এগোনো যাক, কত দূর যেতে পারি গুটি গুটি পায়ে, নাকি যানবাহনের দরকার হয়? যানবাহন লাগবে আমার, না হলেও চলতো।
আমি তো বয়স্ক মানুষ না, আমার যানবাহন লাগে ওই জন্য। এসেছি কচিকলায়, হেঁটে হেঁটে এলাম। দেখো বন্ধুরা প্যান্ডেল কি দারুণ, ষষ্ঠীর সন্ধে আসার জন্য জমে ক্ষীর দই। চলো ভেতরে যাই, এবার গুটি গুটি পায়ে ভেতরে যাই, নিজেরাও দেখি তোমাদেরকেও দেখাই। সোনা ঠাকুর ফাংশন হবে ভালো মতোই বোঝাই যাচ্ছে। তাহলে ওরা নাচতে থাকুক, আমরা গুটি গুটি পাই এগিয়ে যাই সামনের দিকে। বলেছিলাম না লাইটিং সেই হবে, দেখেছো সেদিন চলছিল না, তৈরি হচ্ছিল, আজকে চলছে। দেখো দেখো কি দারুণ, কি সাপ। হাই, এইবার গন্তব্য হলো প্রগতি সংঘ, কিন্তু আর হাঁটু হাঁটু করে নয়, পা খুলে যাবে আমার জয়েন্ট থেকে। আশাকে বললাম, তাকে বললে চলো তাহলে টোটো করেই যাই। তাহলে চলো যাই, যানবাহন যানবাহনে করে যাচ্ছি। পায়ের মেশিন নষ্ট হয়ে গেছে, হ্যাঁ দেখো পায়ের মেশিন নষ্ট হয়ে গেছে, এ বলে হেঁটে হেঁটে ঠাকুর দেখবে। বাবা, কত ক্ষমতা আমার নেই বন্ধুরা, আমি ছোটো মানুষ, বাচ্চা মানুষ, ক্ষুদ্র মানুষ। তাহলে চলো এগোনো যাক, নেমে দেখা হচ্ছে আবার। আবার টোটো চড়ে আমরা প্রগতিতে, দারুণ হয়েছে, দেখাই তোমাদেরকে, তারপর গুটি গুটি পায়ে ভেতরে যাই। এই দেখো দারুণ হয়েছে প্যান্ডেল, চল এবার গুটি গুটি পাই সামনে যাই। হ্যাঁ, শ্বেত পাথরের প্যান্ডেল, শ্বেত পাথরের থালার মতো। প্রগতির এখানে স্প্রাইট নেওয়ার একটা নস্টালজিয়া আছে আমাদের, এখানে এসে একটা কিছু নিতেই হবে, একটা কোল্ড ড্রিঙ্কস নিতেই হবে, কারণ এমনি পুজো মানে তো আমাদের ভেজ। এখন সিঁড়িতে টুকটুক করে উঠবো, এসে গেছে সিঁড়ি দেখবে, পায়ে পায়ে টুকটুক করে উঠবো। দেখো সামনে এসে বাকি ঠাকুর
গুলো টোটো করে দেখবো ঠিক করলাম। আমার ডার্লিং এর অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে। আমার ডার্লিং ভাবছিল হেঁটে হেঁটে একদম মানে পাহাড় জয় করে ফেলবে, তারপর ভাবলো না, হেঁটে হেঁটে পাহাড় জয় করা আমাদের কর্ম নয়, ওটা যারা পারে তারা ট্যালেন্টেড। হাতে আরো তিন চারটা দিন আছে, তিন চার রকম মানুষের সঙ্গে বেরোতে হবে, কারণ বাড়ির মানুষগুলো তিন চার রকমের মানুষ না, শুধু আমার সঙ্গে ঘুরে পাবে থাকলে হবে না, তো সেই জন্য আমরা টোটো করে ঠাকুর দেখবো, বাকিটা এবার আর মানে টুকটুক করে নয়। অবশ্য শুধু বোধ হয় আমরা উত্তরবঙ্গের মানুষজনই টোটো বলি, দক্ষিণবঙ্গের মানুষ তো টুকটুকই বলে টোটোকে, তাই না? হ্যাঁ, আমি শুনেছিলাম মুর্শিদাবাদে গিয়ে টুকটুক বলে, তাহলে এই যে মুর্শিদাবাদের অনুযায়ী টুকটুক, আর আমাদের অনুযায়ী টোটো করে বাকি টাকাগুলো দেখবো। এখন গন্তব্য অভিযাত্রী, সেদিন দিনের বেলা দেখেছিলাম, আজকে রাত্রেবেলা দেখবো টাইটানিক। তাহলে চলো এবার যাওয়া যাক টোটোতে চড়ে নাকি টুকটুকে চড়ে, হতেই পারে।